प्रियंका रुईदास वेस्ट बेंगल कलकाता के बोलछी আমি কারেন্টলি সিঙ্গাপুর স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার আগে আমি অনেক রিসার্চ করেছি কলকাতাতে, কিন্তু সেরকম কোনো আমি ভালো গাইডেন্স পাইনি। তারপরে আমি ইউটিউবে অনেক রিসার্চ করেছি। রিসার্চ করার পরে আমি আমন স্যারের ভিডিও দেখলাম, তো ওখান থেকে আমি ওনার নাম্বার পেয়েছি। নাম্বার নেওয়ার পরে আমি ওনাকে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে আমি প্রপার গাইডেন্স পাই এবং চার্জেসের ব্যাপারে জানতে পারি, তো আমার ঠিকঠাক লাগে। তারপরে আমি আমার ডকুমেন্টস কুরিয়ার করে পাঠিয়ে দিই। তো আমি আমার ভিসা পেয়ে গেছি আজকে, তো আমি খুবই খুশি যে আমি ভিসাটা পেয়ে গেছি। আর আমি কিছুদিন বাদেই সিঙ্গাপুরের জন্য লিভ করছি, আর আমান স্যারের কাছ থেকে আমি প্রপার গাইডেন্স পেয়েছি, তাই জন্য আমি খুবই হ্যাপি। কারণ কলকাতার কোনো এজেন্সির থেকে আমি প্রপার গাইডেন্স পাইনি, প্লাস ওরা চার্জেসও খুব হাই বলছিল, যেটা আমি ইউটিউবে দেখলাম তো অত চার্জেস হাই নয়। তো আমি এই জন্য আমান স্যারকে থ্যাংক ইউ বলতে চাই যে আমান স্যার আমাকে প্রপার গাইডেন্স দিয়েছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি visa9.com-এর থ্রু থেকে অ্যাপ্লাই করেছিলাম। তো কলকাতা থেকে যারা যারা সিঙ্গাপুর স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, প্লিজ কন্ট্যাক্ট visa9.com। তো আপনারা ইউটিউবেও সার্চ করতে পারেন, ওখানে ওনাদের চ্যানেল আছে, তো ওখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনি ওনাদের থেকে কন্ট্যাক্ট করতে পারেন সিঙ্গাপুর স্টাডি ভিসার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ visa9.com অ্যান্ড আমন স্যার।